আজকে কয়েকদিন পর কবুতরের লফট ক্লিন করব। তো পাশাপাশি যেই বাচ্চাগুলোর বয়স 10 দিন হয়ে গেছে, এই বাচ্চাগুলোর যেই মালসা দেয়া আছে, অর্থাৎ মাটির যে হাঁড়ি দেওয়া আছে, এগুলো পরিষ্কার করব, কেননা এগুলো থেকে কিন্তু রোগ জীবাণু ছড়াতে পারে। তো প্রথমেই এই যে গ্রিজেলের বাচ্চা, এদের বয়স 10 দিন পার হয়ে গেছে, এই মালসাটা পরিষ্কার করতে হবে। এটাকে নিব, মাদার খুব খেপে গেছে তার বাচ্চাদেরকে আমি ধরেছি, তাই এই হচ্ছে অবস্থা, চারদিকে ময়লায় ভরে গেছে, দ্রুতই পরিষ্কার করে দিতে হবে। বাচ্চা কবুতরদের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বেশি দরকারি। তো এখানটায় বসে পরিষ্কার করব। তো আগেই যেটি করতে হবে, এদেরকে সরিয়ে রাখতে হবে। মাশাআল্লাহ, ভালোই গ্রোথ আছে এখন পর্যন্ত। পরের বাচ্চাটিও সরাতে হবে, আস্তে করে, আলতো করে। এই যে অবস্থা, তো এই ছোট বাচ্চা যখন থাকে এরকম বয়সের, এরা বেশি দূরে যেতে পারে না, এর আশেপাশেই মলত্যাগ করে। তো এগুলো রেগুলার বেসিসে পরিষ্কার করতে হয়, অন্যথায় এখানে পোকামাকড় হয়ে এদের কিন্তু আক্রান্ত করে ফেলবে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব চেষ্টা করতে হবে তাদেরকে, একটু মাঝে সাঝে রোদে রাখার জন্য। রোদ থেকে তারা কিন্তু, তাদের যে রোগবালাই, সেই রোগবালাইয়ের অনেকটাই নিরাময় হয় বা নিরাপদে থাকে তারা। রোদটা খুব উপকারী, বিশেষ করে সকালের যে রোদটা, যদি পারা যায় কখনো কখনো রোদে আমরা দিতে পারি বাচ্চা কবুতরদেরও, এবং খাঁচায় থাকা যেই বড় কবুতর আছে সেই কবুতরদেরও কিন্তু রোদে দিলে তারা সুস্থ থাকবে, তাদের গায়ে পোকামাকড় অন্যান্য জীবাণু এগুলো কিন্তু সরে যাবে। তো এই মালসাটা আজকে আমি আর পরিষ্কার করব না, এটিকে রেখে দিব 2-1 দিন, কারণ আমার অতিরিক্ত মালসা আছে, ভালো মালসা, সেগুলো ব্যবহার করব। 2-1 দিন পরে এটিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে, কাপড়টিকেও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে জীবাণু মুক্ত করে তারপরে আবার ইউজ করব। তো অন্য একটি মালসা আমি এভাবে রোদে শুকিয়েছি, সেই মালসাটি আসলে এদের জন্য দিব আর কি। এখন আরেকটি মজার জিনিস বলি, সেটি হলো তেজোদীপ্ত বাচ্চা বা ভালো জাতের, ভালো মানের বাচ্চা দেখলেই বোঝা যাবে ছোট সময়। এই যে দেখেন, বয়স মাত্র কয়দিন কিন্তু তার তেজটা কি দেখছেন, খুবই তেজ। তো ভালো ভালো বাচ্চাদের লক্ষণ হলো এটাই, তাদের তেজোদীপ্ত থাকে তারা। তো এই যে মালসাটি, এটি আমি পরিষ্কার করে
এর আগে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, কারণ রোদ এমন একটি জিনিস, যে কোনো জীবাণু কিন্তু রোদে আসলে সরে যায় বা রোদে নষ্ট হয়ে যায়, বেশিরভাগ জীবাণুই। আবার এই কবুতর সংক্রান্ত যে সমস্ত পোকামাকড় বা জীবাণু আমরা যেগুলো সাধারণত জানি, সেগুলো আসলে রোদের যেই উত্তাপ বা তাপ, সেই তাপে আসলে আর থাকে না। যাই হোক, এর পাশাপাশি আমাদের যেই একটা মোটা কাপড় ব্যবহার করি সেটিও দিতে হবে, যেহেতু এই বাচ্চারা ছোট, এদের যে মল আছে সেটি সাধারণত একটু নরম বা একটু ভেজা ভেজা হয়, তাতে করে এই এই কাপড়টি, মোটা কাপড়টি শুষে নিবে এবং তাদের ঠান্ডা লাগবে না সে কারণে। তো এই কারণে এটি দিব, এবং টাইম টু টাইম কিন্তু এই কাপড়টি পরিবর্তন করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। তো এখন আমরা এই বাচ্চাগুলোকে এখানে রাখবো। কাপড়টি কিন্তু হালকা গরম আছে, যেহেতু রোদ থেকে আনছি, তো এটা এই বাচ্চাদের জন্য ভালো। একদম ঠান্ডা কাপড় বা ভেজা টাইপের কাপড় আমরা এখানে ব্যবহার করব না। এখন আবার এর বাবা মার কাছে আমরা রেখে আসবো, অর্থাৎ লফটে আবার দিয়ে দিব। এখন আমরা আবার এর বাবা মার কাছে দিয়ে আসতে যাচ্ছি। এই যে তার বাবা মা ওয়েট করছে বাচ্চাদের জন্য, এখানে আমরা আস্তে করে দিব যাতে পড়ে না যায় বাচ্চাগুলো। ব্যাস দিয়ে দিলাম, খুব রাগ করে আছে আমার উপরে কেন আমি তাদেরকে নিয়ে গেলাম। তো এভাবে আমরা কবুতর, বিশেষ করে যে কবুতরগুলোর বয়স 10 দিন পার হয়েছে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব, এবং তাদের যে মাটির হাঁড়িটি আছে অথবা যে বাসনটি আছে এটি পরিবর্তন করে দেবো বা পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে আবার সেখানে দিয়ে দেবো। আর দ্বিতীয়ত, এর পরবর্তীতে প্রতিদিন না হলেও একদিন পর পর অন্তত তাদের যে মলগুলো থাকবে চারপাশে ছড়ানো, সেগুলো আপনাদেরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে তাদের সুস্থ রাখার জন্য।